আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় আরও তিনজনের মৃত্যু। রোহিঙ্গাদের জন্য রাখাইনে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব বাংলাদেশের। কুড়িগ্রামে বন্যার পানি নেমে গেলেও গবাদি পশুর খাদ্য সংকটে চরাঞ্চলের মানুষ। এবং বার্সেলোনা ছাড়তে চান আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি, ক্ষুব্ধ সমর্থকরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় আজ তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে করোনা পজিটিভ একজন ও উপসর্গে আরও একজনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিস জানায়, সবশেষ ২৪ ঘন্টায় বিভাগের ৬ জেলায় নতুন করে ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মারা গেছেন নাটোরের চাল ব্যবসায়ী রফিকুল ইসলাম। তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জেলায় নতুন আক্রান্ত ২৪ জন। এছাড়া এখন পর্যন্ত জামালপুরে ৪ জন, শেরপুরে ৩ জন এবং নেত্রকোনায় ১ জনের করোনা শনাক্তের খবর পাওয়া গেছে। ৪,০০০ ছাড়িয়েছে দেশে করোনায় মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মারা গেছে ৪,০২৮ জন। গত ৮ মার্চ দেশে প্রথম সংক্রমণের পর থেকে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২,৯৯,৬২৮ জন। সবশেষ ২৪ ঘন্টায় ১৪,১৫৩টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২,৫৪৫ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৭.৯৮ ভাগ। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩,৮৮১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১,৯৯,৬২৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২.৩৩ ভাগ। সবশেষ ২৪ ঘন্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ৩২ জন পুরুষ ও ১৩ জন নারী। ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৫ জন মারা গেছেন। করোনা মহামারীর কারণে এ বছরে প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানান, প্রাথমিক সমাপনীর পরিবর্তে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। আর সমাপনী পরীক্ষা না থাকায় এবার বৃত্তিও পাবেন না শিক্ষার্থীরা। করোনা ভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ২০২০ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও ইত্যাদি শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণ না করার বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি জ্ঞাপন করেছেন। রোহিঙ্গাদের জন্য মিয়ানমারে রাখাইনে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এজন্য মিয়ানমারকে চাপ দিতে আন্তর্জাতিক বিভিন্ন পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। প্রবাসী রোহিঙ্গা ও বৈশ্বিক বাস্তুচ্যুতি নিয়ে আন্তর্জাতিক অনলাইন সম্মেলনে তিনি এ আহ্বান জানান। রোহিঙ্গা প্রত্যাবাসনে দেরি হওয়ায় রোহিঙ্গা ও স্থানীয় মানুষের মধ্যে হতাশা তৈরি হচ্ছে মন্তব্য করে বিষয়টি বড় ধরনের সংকট তৈরি করতে পারে বলেও হুঁশিয়ারি করে দেন পররাষ্ট্র সচিব। সম্মেলনে বক্তারা নিজেদের অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী রোহিঙ্গাদের সোচ্চার হওয়ার তাগিদ দেন। ঢাকা ঘোষণার মধ্যে গিয়ে আজ শেষ হবে দুদিনের এই সম্মেলন। কুড়িগ্রামে বন্যার পানি নেমে গেলেও গবাদি পশুর খাদ্য সংকটে চরাঞ্চলের মানুষ। টানা দেড় মাস বন্যার পানিতে নষ্ট হয়েছে চারণভূমি ও সঞ্চিত পশু খাদ্য। সরকারি হিসেবে এবার বন্যায় জেলার ৯ উপজেলার ৫৭টি ইউনিয়ন প্লাবিত হয়। পানিবন্দী হয় ৪ লাখেরও বেশি মানুষ। নষ্ট হয় ১,৪৬৬ একর চারণভূমি সহ বাড়িতে সঞ্চিত গবাদি পশুর খাবার। তাই গবাদি পশুর খাবার না পেয়ে বিপাকে স্থানীয়রা। অভিযোগ রয়েছে সরকারিভাবে গোখাদ্য বিতরণ করা হলেও অনেকেই তা পাচ্ছেন না। তবে দুর্গত এলাকায় গবাদি পশুর মালিকদের গোখাদ্য বিতরণ সহ নানা প্রণোদনার মাধ্যমে সহায়তার কথা জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা।
গরু নিয়ে যে কি কষ্ট করছি সেটা আল্লাহ জানে। এখন ঘাস নাই, পানি নেই, পোয়াল নাই, যদি 100 পোয়াল কিনবে জানতে 800-850 টাকা লাগে। 28টা আসছিল, তার মধ্যে 5টা আছে আর বাকিগুলো শেষ। গরু আছে 2টে, কিন্তু যাদের ঘরে ছাগল ভেড়া কিছুই নেই তারাই ভিড় পায়, তারা বিক্রি করে। কিন্তু এখন যদি গরু কোথায় ঘাস খাবো, ঘাস তো সবে শেষ হয়ে গেছে। সরকারিভাবে যে 2-1 জনের ফিড দিছে, এগুলো তো সবার জন্য দেন, সবাইকে দেয় নাই, আর এগুলো 2-1 জনের দিছে, এগুলো শেষ হয়েছে। গরু ছাগলের এই খাবার নিয়ে সবাই বড় কষ্টে আছে। 1998 সালের বন্যার চেয়ে এবারের বন্যায় ক্ষয়ক্ষতি কম হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। মঙ্গলবার সচিবালয় থেকে অনলাইনে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে তিনি এ কথা জানান। এবছর আগামী মাসের শেষের দিকে আরেকটি বন্যা এবং অক্টোবর নভেম্বরের মধ্যে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথাও জানান তিনি। ডাক্তার এনামুর রহমান বলেন, বন্যায় এ পর্যন্ত 9,52,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। 5,972,74,62,76 টাকা ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে। বন্যা পুনর্বাসনের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেগুলো হলো যে অতি দরিদ্রের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের কর্মসৃজনের পদক্ষেপ নেওয়া হয়েছে, বন্যা ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত ও পুনর্নির্মাণের জন্য প্রত্যেক পরিবারকে ভেউতিন ও গৃহ নির্মাণ অবধ মঞ্জুরি দেওয়া হবে। অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বিনিয়োগ দিয়ে দুদক কিংবা অন্য কেউ প্রশ্ন তুলতে পারবে না বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। সরকারই এই সুযোগ দিয়েছে বলে জানান তিনি। মঙ্গলবার জাতীয় রাজস্ব ভবনে ইলেকট্রনিক্স ফিসকাল ডিভাইস ইএফডিসি উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান এসব কথা বলেন। অপ্রদর্শিত অর্থের সারাটা পাচ্ছি না তেমন, আমরা তেমন সারা পাচ্ছি না বা পাইনি এখন পর্যন্ত। আমরা কিন্তু সব প্রতিষ্ঠানকে বাড়িতে করে দিচ্ছি, এই আইনেই কিন্তু হ্যান্ডমেটে দিয়ে দিচ্ছে যে কোনো প্রতিষ্ঠান এটা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবে না। যদি কোনো প্রতিষ্ঠান এটা নিয়ে কোনো প্রশ্ন করে তাহলে সে সোজা যা আদালতে রিট করবে। দুদককে বলছি যে এটা কিন্তু এইবার আমাদের যে উদ্দেশ্য সেটা কিন্তু বা যে যে আলোকে করেছি সেটা কিন্তু আমরা ইনফ্যাক্ট কেউ অবৈধ অর্থ উপার্জন করিয়া ই করছে সেই জন্য না, কাজে দুদক তার পিছনে ওইভাবে জানে না। 2,570 কোটি টাকা ব্যয়ে 5টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ ও মহিষ গবেষণা প্রকল্প, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন এবং তথ্য মন্ত্রণালয়ের অধীন গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ। এসময় বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনা 2021-2041 এবং টেকসই উন্নয়ন অভিষ্ট বাংলাদেশ অগ্রগতি প্রতিবেদন 2020-এর মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকট সমাধানে সরকার কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। মঙ্গলবার রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে কুমিল্লা সড়ক জোনের কর্মকর্তাদের সাথে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে শর্ত সাপেক্ষে গণপরিবহনে আগের ভাড়া নির্ধারণের বিষয়টি চিন্তা ভাবনা করছে সরকার। আগামী মাসের প্রথম সপ্তাহে তা কার্যকর হতে পারে বলেও জানান ওবায়দুল কাদের। শীঘ্রই রোহিঙ্গাদের সংকটে আমাদের পরিবেশ, প্রতিবেশ, পর্যটন, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ কমে গেলে 11,00,000 অতিরিক্ত মানুষের বোঝা বাংলাদেশ কিভাবে বইবে, এ বিষয়ে জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছে।
সরকারের নতজানু পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক ব্যর্থতার কারণে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুলের ভাষায়, জিয়া পরিবারকে রাজনীতি থেকে সরিয়ে দিতেই 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও 21 আগস্ট গ্রেনেড হামলার সাথে বিএনপিকে জড়ানো হচ্ছে। নতজানু পররাষ্ট্রনীতি, তাদের দুর্বলতা, একমাত্র দায়ী এই রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে না পারা, মিয়ানমারের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা তাদের সমর্থন দিচ্ছেন, এক চীন দিচ্ছে আর এক ভারত দিচ্ছে, তাদের সঙ্গে কোনো রকমের রফা করার ক্ষমতা তাদের নেই। প্রধানমন্ত্রী কিন্তু বিশ্ব নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেনি এবং জাতির সঙ্গে ঠিক সেইভাবে গুরুত্ব সহকারে বিষয়টাকে তুলে ধরতে পারেননি, যার কারণে আজকে এই রোহিঙ্গাদের বিশাল একটা বোঝা এই দেশের মানুষকে বহন করতে হচ্ছে। কুমিল্লায় পরিত্যক্ত বোতল দিয়ে তৈরি করা হয়েছে দৃষ্টনন্দন বাড়ি। এ কাজে ব্যবহার করা হয়েছে নানা রঙের কয়েক হাজার বোতল। নান্দনিক এই বাড়ি দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছে নানা বয়সী মানুষ। বাড়ির মালিক জানান, পরিবেশ বান্ধব ও টেকসই হয় বোতল দিয়ে বাড়ি বানানোর পরিকল্পনা নেন তিনি। কুমিল্লা থেকে খায়রুল আহসান মানিকের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত লিমা। কুমিল্লার বরুড়া উপজেলার ডিমঠুর গ্রামের আরিফ হোসেন বোতল দিয়ে তৈরি করেছেন নান্দনিক এই বাড়িটি। ইউটিউবে বিদেশে বোতল দিয়ে বাড়ি বানানো দেখে এমন শখ জাগে তার। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় 30,000 বোতল সংগ্রহ করেন আরিফ। বোতলের সাথে সিমেন্ট বালি দিয়ে তৈরি করেন ইমারত। এটি বানাতে সাধারণত ইট পাথরের বাড়ির চেয়ে শতকরা 40% খরচ কম হয়েছে। বাড়িটি দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। আমারও মন চাইতে আছে যে আমি এমন একটা বাড়ি করি যাতে এভাবে সবাই দেখতে আসে। আমাদের ডিমডুল গ্রামের একটা গর্ব করার সুযোগ আমরা পাইছি। তবে এমন বাড়ি তৈরির শুরুটা সুখকর ছিল না। প্রথমে আরিফকে সবাই পাগল আখ্যা দিত, কিন্তু তাতে পিছপা হননি তিনি। পরিবারের অন্য সদস্যদের সহযোগিতায় কাজে মন দেন আরিফ। শেষ হওয়ার পর তার কাজে বাহবা দিতে থাকে সবাই। আমি চিন্তা করলাম, প্লাস্টিকের বোতল দিয়ে যদি বাড়ি করি এটা পরিবেশ দূষণ হবে না। আমার এই প্লাস্টিকের বাড়ি দেখে যাতে অন্য কেউ এ ধরনের প্ল্যান করে স্বল্প খরচে এ ধরনের বাড়ি করতে পারে, এই বাড়ি করতে আমার ইটের বাড়ির চেয়েও 40% খরচ কম গেছে। আরিফ হোসেনের বোতল বাড়িতে একদিকে যেমন দূষণ থেকে পরিবেশ রক্ষা পেল, তেমনি সাশ্রয় হলো অর্থেরও। তাই এই কাজে আরো অনেকেই উৎসাহ পাবে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রংপুরে মুক্ত জলাশয়ের পরিবর্তে নির্দিষ্ট আয়তনের চৌবাচ্চায় বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। উদ্যোক্তারা জানান, এই পদ্ধতিতে একই আয়তনের পুকুরের চেয়ে কয়েকগুণ বেশি মাছ উৎপাদন সম্ভব, পাশাপাশি মাছ চাষও বেশি নিরাপদ। বায়োফ্লক পদ্ধতিতে বাড়ির ছাদেও মাছ চাষ সম্ভব। সঠিকভাবে এই পদ্ধতিতে মাছ চাষে প্রশিক্ষণ ও ঋণের দাবি জানিয়েছেন মৎস্য খামারিরা। বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগের কথা জানিয়েছে স্থানীয় মৎস্য সম্পদ অধিদপ্তর। এই সেক্টরটা একটা সম্ভাবনা রাখে বাংলাদেশের বেকারদের কর্মসংস্থানের জন্য। এক্ষেত্রে আমি মনে করি যে সরকারকে এই বায়োফ্লক সেক্টরটাকে একটু চিন্তাভাবনা করা প্রয়োজন, যে এবং ট্রেনিং নতুন যারা আছে উদ্যোক্তা, তারা যাতে অনায়াসে সঠিক তথ্য পায়। এবং বায়োফ্লক প্রজেক্ট করার ক্ষেত্রে যদি আরও বেশি প্রশিক্ষণ হয় তাহলে আরও বেশি সংখ্যক লোক এতে সম্পৃক্ত হতে পারবে এবং কর্মসংস্থানে তৈরি হবে। এই বায়োফ্লক প্রযুক্তি রংপুর অঞ্চলে এটা জনপ্রিয় অর্জন করতে যাচ্ছে এবং বায়োফ্লক প্রযুক্তিতে যদিও আমাদের সরকারিভাবে এখন আর্থিক বরাদ্দ ব্যবস্থা করা হয়নি, আশা করি যে এই বায়োফ্লক প্রযুক্তির মাধ্যমেও অনেক বেকার যুবক এখানে কর্মসংস্থানের সৃষ্টি হবে আর কি। এবারে আন্তর্জাতিক সংবাদ। করোনা মোকাবেলায় শীঘ্রই মানব শরীরে প্রতিষেধক পরীক্ষা শুরু করবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। ব্রিটিশ সরকার এই ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য এরই মধ্যে 2.5 মিলিয়ন ডলার অর্থ বরাদ্দ করেছে। এদিকে করোনা ভাইরাসে জর্জরিত ভারত,
সবশেষ চব্বিশ ঘণ্টায় দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছেন প্রায় 61,000 মানুষ। এ নিয়ে ভারতে মোট আক্রান্ত 31,00,000-এরও বেশি। মারা গেছে 58,000-এর কাছাকাছি মানুষ। মেক্সিকোতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। গত একদিনে দেশটিতে প্রায় 5,000 মানুষ নতুন শনাক্ত হলেও মারা গেছে 6,500-এর বেশি। বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনায় মারা গেছে 8,17,000 মানুষ। মোট আক্রান্ত 2,38,00,000-এরও বেশি। এবারে জানাবো পার্টিক্স খেলার খবর। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ছাড়তে চান আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, নিজেই ক্লাবের কাছে এ ব্যাপারে চিঠি লিখে জানিয়েছেন মেসি। তার ক্লাব ছাড়ার খবরে ক্ষুব্ধ বার্সা সমর্থকরা। রিপোর্ট করছেন এস এম আশরাফ। আন্তর্জাতিক গণমাধ্যমের হেডলাইনগুলোতে বিস্ফোরণ। এতদিন মেসির ক্লাব ছাড়ার যে গুঞ্জন চলছিল, এবার নাকি তা সত্য হতে চলেছে। বার্সেলোনার সাবেক তারকা কার্লোস পুয়োল তো টুইটারে নিশ্চিত করে জানিয়েছেন, কাতালান ক্লাবে থাকছেন না 6-বারের বিশ্বসেরা ফুটবলার। ESPN বলছে, ক্লাব ছাড়তে বার্সেলোনাকে চিঠি দিয়েছেন মেসি। তাদের খবর অনুযায়ী ফুটবলের খুদে জাদুকরের পরবর্তী গন্তব্য হতে চলেছে ম্যানচেস্টার সিটি। কিন্তু এমন কি ঘটল যাতে 15 বছরের সম্পর্কটায় ইতি টানতে চাচ্ছেন মেসি? সংবাদ মাধ্যমগুলো বলছে, চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের কাছে 8-2 গোলে হারের পরই সিদ্ধান্ত নিয়ে ফেলেন এই মহাতারকা। যদিও মেসির কাছ থেকে এখনও কোনো ঘোষণা আসেনি, 13 বছর থেকে যে ক্লাবে খেলে চলেছেন সে সম্পর্ক ছিন্ন করার কথা কবে কিভাবে জানাবেন তাও কেউ নিশ্চিত করে বলতে পারেননি। বার্সেলোনার সাথে মেসির চুক্তি আগামী বছরের জুন পর্যন্ত। যদিও তার এজেন্ট বলছে, চুক্তির ধারা অনুযায়ী মেসি যে কোনো সময়ই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন। এস এম আশরাফ, এটিএন বাংলা। ইতিহাসে প্রথম পেসার হিসেবে টেস্টে 600 উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন ইংলিশ বোলার জেমস অ্যান্ডারসন। সাউথাম্পটনে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টে আজহার আলীকে ফিরিয়ে এই কীর্তি গড়েন তিনি। তবে ইংলিশ পেসারের রেকর্ডের ম্যাচ ড্র করেছে পাকিস্তান। ফলোঅনে পরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে 4 উইকেটে 187 রান তোলে সফরকারীরা। 162 রানে বলে 42 রান করেন আবিদ আলী। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা পাক অধিনায়ক আজহারের ব্যাট থেকে আসে 114 বলে 31 রান। তবে 62 রান করে টেস্ট বাঁচাতে বড় ভূমিকা রাখেন বাবর আজম। 8 উইকেটে 583 রানে ইংল্যান্ডের প্রথম ইনিংস ঘোষণার জবাবে পাকিস্তান করে 273 রান। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ETN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।